হোলি উৎসবের আগে ন্যাড়াপোড়ানো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মাড়গ্রামে। সোমবার সন্ধে নাগাদ মাড়গ্রাম রাধাগোবিন্দ মন্দিরের তরফ থেকে মাড়গ্রাম হাতিবাঁধা মোড় প্রাঙ্গণে দোল উৎসবের আগে ন্যাড়াপোড়ানো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাড়গ্রামের বিভিন্ন এলাকার মানুষ। কথিত আছে, অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয় উদযাপনই হলো হোলি উৎসব। রঙের পাশাপাশি তাই ন্যাড়াপোড়ানোকেও সমান গুরুত্ব দেওয়া হয়। জানিয়ে বাংলায় মজার ছড়াও প্রচলিত, আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবোল। হোলির একদিন আগে অনুষ্ঠিত হয় হোলিকা দহন, তার জন্য আগে থেকে শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করা হয়। তারপর ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয় সমস্ত স্তূপাকার করে। এই দহন অশুভ শক্তি বিনাশের প্রতীক। দোলের আগে মেরা পোড়ার কারণ হচ্ছে অসুরকে বধ করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই দোলের আগে, মানে আজকে যেমন আমাদের মেরা পোড়া, কালকে দোল হবে, তাই দোলের আগেই মেরাপোড়া, তাই সেই মেরাপোড়ার দিন অসুরকে বধ করেছিলেন ঘরের ভিতরে ভরে আগুন লাগিয়ে, তাই এই উৎসব করা প্রতি বছর হয়।